2026 বিশ্বকাপে যা হবে ফিফার ইতিহাসে কখনো তা হয়নি। আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার লড়াই দিয়ে পর্দা নেমেছে ফুটবল বিশ্বকাপের 22তম আসরের কাতার বিশ্বকাপ 2022-এর। একই সঙ্গে শুরু হয়েছে 23তম আসরের দিনক্ষণ গোনা। তবে এবার গুনে গুনে আর 4 বছরের অপেক্ষা নয়, 3.5 বছর পরই আবার শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের উন্মাদনা। কাতার বিশ্বকাপ নভেম্বর ডিসেম্বরে হলেও এবারের আসরটি হবে আগের নিয়মেই জুন জুলাইয়ে। এবার প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজন হচ্ছে যৌথভাবে 3 দেশে, যা ফিফা বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে কখনো হয়নি। আসরে 3 দেশের মোট 16টি শহরে হবে ফুটবলের মহাযজ্ঞ। এবারের আয়োজক মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। মেক্সিকোই প্রথম দেশ যারা তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। আমেরিকা ও কানাডা প্রথমবার বিশ্বকাপ আয়োজন করবে। আমেরিকা দ্বিতীয় ও কানাডা প্রথমবার বিশ্বকাপ আয়োজন করবে। 2026-এ আবার জুন জুলাইয়ে বসবে 23তম আসর। বিশ্বকাপ কবে থেকে মাঠে গড়াবে সে তারিখ ঠিকভাবে জানায়নি ফিফা। তবে জোর গুঞ্জন 2026 সালের 8 জুন মাঠে গড়াতে পারে 23তম আসরের প্রথম ম্যাচ। 23তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান এবং ফাইনাল সহ মোট 60টি ম্যাচ হওয়ার কথা আমেরিকায়। মোট 11টি শহরে হবে খেলাগুলো। শহরগুলো হলো সিয়াটল, ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, কানসাস সিটি, ডালাস, হিউস্টন, বস্টন, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, আটলান্টা এবং মায়ামি। বাকি 2 আয়োজক দেশ মেক্সিকোর 3টি শহর মন্টেরে, গুয়াদালাজারা এবং মেক্সিকো সিটিতে হবে 10টি ম্যাচ। কানাডায় 10টি ম্যাচ হবে ভ্যাঙ্কুভার এবং টরেন্টোতে। আগামী আসরে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নেবে 6টি অঞ্চলের 48টি দল, যেখানে সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণকারী থাকবে ইউরোপিয়ান অঞ্চল থেকে, দ্বিতীয় সর্বোচ্চ আফ্রিকা ও তৃতীয় সর্বোচ্চ এশিয়া। এশিয়া থেকে 8টি, আফ্রিকা থেকে 9টি, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা থেকে 6টি করে, ওশেনিয়া থেকে 1টি এবং ইউরোপ থেকে 18টি দল অংশ নেবে। তবে এই 48টি দল কতটি গ্রুপে অংশ নেবে সেটি পরে জানিয়ে দেবে ফিফা।